হে ঠাকুর তুমি আমার কথা এই গ্রামবাসী সবাইকে তুমি শান্তিতে তুমি রেখো তারা যেন সারা জীবন ভরে যেন সবাই মিলেমিশে থাকতে পারে এই গ্রামে যেন ডাক্তার ইঞ্জিনিয়ার জন্ম হয় এই গ্রামের বারুর যেন সুশিক্ষায় শিক্ষিত তোমার আদর্শ যেন ছেলেরা পালন করতে পারে আমার কাছে মনে হয় আপনাদের আশ্রমে আমি থেকে যাই এত ভালো লাগছে প্রত্যেকটি মানুষকে যেন আমার পিতার মতো লাগছে প্রত্যেকটি মাদের যেন আমার মায়ের মতো লাগছে প্রত্যেকটি ভাইদের যেন আমার ভাইয়ের মতো লাগছে কত ভালো লেগেছে তা পরিশেষ করতে পারছি বিশ্বপিতা ভগবান কি বলবো তোমার কাছে বর্তমান তারা যেন সারা জীবন ভরে তোমার এই অনুষ্ঠান করে যেতে পারে যেদিন তাদের হৃদয় পিঞ্জরে ভেঙে প্রাণ পাখি উড়ে যাবে সেই মহাভব নদীর ঘাটে যখন হরিচাঁদ গুরু চাঁদ তারক চাঁদ বলে ডাক দেবে তাদের হাত ধরে তুমি পার করে তোমার শান্তি হরির চরণ বলে তুমি পৌঁছে নড়াইলের কোন এক প্যান্ডেলে বায়না হলো কিন্তু এমত অবস্থায় বিনা পানির শরীর অসুস্থ হয়ে এমন এক সময় এসে গেল তার মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে এসে হাজির হয়ে বিনা পানিকে বলছে বিনা পানি আমি কি গান করতে যাব লাপুরি বলছে হ্যাঁ স্বামী তুমি যাও বিজয়বাবু বলেছেন না তোমার শরীর যে অসুস্থ তোমাকে রেখে আমি কিভাবে বিনা পানি হেসে দিয়ে বলছে স্বামী কত হাজার হাজার মানুষ তোমার পথপানে চেয়ে বসে আছে তুমি কেন আমাকে নিয়ে থাকবে তোমাকে আমি হাসি মুখে বিদায় দিতেছি তুমি চাও ওই শেষ দীক্ষা বিনা পানির সঙ্গে ওই প্যান্ডেলে গান পরিবেশন করছে বিজয়বাবুর বাড়িতে এক ভৃত্য ছিল তার নাম ছিল সজন সজনী বিনা পানির মৃত্যু সংবাদ নিয়ে ওই মঞ্চে দাঁড়িয়ে এই পোষা পাখির গান তিনি গেয়েছিলেন কত মানুষকে কাঁদিয়েছিলেন নিজে কেঁদেছিলেন গান ছেড়ে দিয়ে বাড়িতে এসে দেখি বিনা পানিকে বিল্ডিং থেকে নামিয়ে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে ওই সাদা কাপড় মুখ থেকে ফেলে দিয়ে বলছে বিনা পানি তুমি একটিবার কথা বলো বিনা পানি তো আর কথা বলবে তার সমস্ত কথা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বিজয়বাবু বলেছিল বিনা পানি এই জগতে কোন স্বামী তার স্ত্রীর প্রতি যা করে নেই আমি তাই করব সবাই ভাবলো সরকার বাবু কি পাগল হয়ে গেছে আজ কি করবে তিনি এই বিনা পানির মৃতাশ করে শ্মশান ভূমিতে নিয়ে সাত কলসে জল দিয়ে স্নান করিয়ে চিতার পরে তুলে দিল ওই চিতাকে সাতটিবার প্রদীক্ষণ করে
আগুন ধরিয়ে দিল, এক সময় পুড়ে ছাই হয়ে গেল। একটি কয়লা হাতে করে চোখের জল মিশিয়ে সমস্ত জায়গায় লিখিয়ে দিল, আমার পোষা পাখি উড়ে যাবে। একদিন ভাবি নাই বলে পাখির মায়া, পাখির মায়ায় ওরে যত লো ওরে পেল আমার এ মত সাথে চল দইচ। এক যুবতীর যুবক স্বামী মারা গেছে, ওই স্বামীকে তুলসীতলায় তাকে তার মৃত্যু সব রেখে দেওয়া হয়েছে। ওই যুবতী মা পাশে বসে কান্নাকাটি করছে, স্বামী মারা গেলে কি অবস্থা হয়, যে মার হারিয়েছে সেই বোধে সুনিশ্চয়। আর একটু কমায়, চোখের জলে ভেসে ভেসে আর একটু মা গড়াগড়ি দিতেছে, এমন সময়
এক এবারে সাধু বাবা জি এসেছে ওই যুবকের পাশে যে যুবতীর পাশে যে বলছে যুবতীকে বলছে মা তুমি কাঁদছ কেন মা যুবতী বলছে বাবা ঠাকুর আমার স্বামী মারা গেছে সাধু বাবাজি বলছে মা তোমার স্বামী কই কই তোমার স্বামী যুবতী বলছে কেন বাবা এই যে তুলসী তলায় আমার স্বামী চির নিদ্রায় নিদ্রিতা হয়ে আছে দেখছেন না সাধু বাবাজি বলছে ও মা ইনি কি সত্যই তোমার স্বামী যুবতী বলেছে বাবা কাটা ঘায়ে আবার লবণের ছিটি এসে দিতে এসেছ সাধু বাবাজি বলে এ দাদা যে সাধু বাবাজি বলেছে মা ইনি তোমার স্বামী না মা এ তো তোমার স্বামীর মরদেহ যে এই মরদেহে এই দেহের মাঝে যিনি স্বামী ছিল তিনি চলে গেছে মা সারা জীবন ভরে এই দেহটা নিয়েই নাড়াচাড়া করলে মা তোমার স্বামীকে তুমি চিনতে পারো নাই মা এখনো সময় আছে মা তোমার স্বামী প্রাণ গোবিন্দর কাছে ভগবানের কাছে চলে গেছে মা এখনো আরাধনা করলে তপস্যা করলে তুমি তার সান্নিধ্যে যেতে পারবা এখনকার দশা কি হয়েছে বাবাজি কি দশা যে হয়েছে তা তো আমি বুঝতেছি রাজেন্দ্র সরকার কবি গান গেয়ে গোপালগঞ্জের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে আপনাদের এই জেলায় কোন কোন জায়গায় তরমুজের খ্যাত হয় না দাদা কোন কোন জায়গায় প্রচুর তরমুজের খ্যাত হয় তাই না এই তরমুজের ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে চৈত্র বৈশাখ মাস কি বলবো আপনাদের পাশ আগে কিন্তু মানুষ ধান কিন্তু বপন করত এই রোপণ করা ধান কিন্তু ছিল না চৈত্র বৈশাখ মাসে যখন মেঘ বর্ষণ হতো বৃষ্টি হতো তখন কৃষকরা হাল চাষ করে এই ধান বপন করত এখন আগের দিন রাতের বেলায় বৃষ্টি হয়েছে কৃষকরা হাল চাষ করছে ধান বপন করছে রাজেন্দ্র সরকার ওই তরমুজের ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু ক্ষেতের যে মালিক সে ক্রোধ হয়ে ওই হাল চাষ করা লাঠি নিয়ে রাজেন্দ্র সরকারের দিকে ধাপিত হতেছে এক সময় কাছে যে বলছে দাঁড়া না পিতা না আমার সাহেব বাড়ি কোথায় আপনি আমার তরমুজের ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন এই তরমুজের জালিগুলো সব তো শেষ হয়ে গেল পায়ের তলায় যেটা পড়ছে রাজনীতি সরকার দেখে লক্ষ্য করে লোকটা রায় বেশি একটা ভালো না হয়তো একটা অঘটন ঘটে যেতে পারে রাজনীতি সরকার বলেছে বাবা আমি সত্য অন্যায় করেছি ভুল করেছি তোমার এই মাঠের যত কৃষক আছে ডেকে এনে আমার জরিমানা করে যে টাকা জরিমানা হয় ওই টাকা আমি দিয়ে দেব ওই লোকটা সমস্ত কৃষক ডেকে এনে বোর্ড বসিয়ে সরকার বাবুর ১০০ টাকা জরিমানা হয় জরিমানার টাকা দিয়ে ওই কৃষককে বলছে বাবা আমি টাকা দিয়ে দিচ্ছি টাকা লো তবে আমি যে দেশের মানুষ ছিলাম সেই দেশে একটু আমাকে ফিরিয়ে দাও আমি যে দেশের মানুষ ছিলাম সেই দেশে আমাকে একটু ফিরিয়ে দাও ওই কৃষকরা বলল সরকার বাবু আপনি কোন দেশের মানুষ রাজেন্দ্র সরকার বললেন বৃষ্টি যে হয়েছে মাটি নরম হয়ে গেছে আমি যে তরমুজের ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি
আমি অনুভূতি করতে পারি নাই, অনুভব করতে পারি নাই। আমি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমি কবি কাব্য রস আমি আলোচনা করতে করতে যেতেছিলাম, কিন্তু তরমুজের ক্ষেত যেটা আমি উপলব্ধি করতে পারি নাই। আমি সেই দেশে ছিলাম, অমৃতের জগতে ছিলাম, ওই জগতে আমাকে একটু ফিরিয়ে যত কৃষক ছিল সবাই রাজেন্দ্র সরকারের পায়ে পড়েছিল। সরকার তখন সরকার বাবু পরিচয় দিল, আমি রাজেন্দ্র সরকার। সবাই বলল, সরকার বাবু আমরা ভুল করেছি, যে তরমুজ ক্ষেতের মালিক তিনি বলল এই টাকা আমি ফিরিয়ে দিতেছি, আমাকে একটু আশীর্বাদ দাও। রাজেন্দ্র সরকার আশীর্বাদ দিয়েছিল এই তরমুজ বিক্রি করে তোমার বাড়ি দালান হবে। দালান হয়েছিল, কিন্তু সরকার বাবুর সঙ্গে আর পুনরায় তার দেখা হয়। বাস্তব সত্য কথা, আমরা যখন মঞ্চে থাকি আমরা তখন অমৃতের জগতে থাকি। ওই ভাসমান কথাগুলো টেনে আপনাদের সামনে কাব্য আকারে ফুটাই তুলি, মঞ্চের বাহিরে গেলে আমাদের আর কোনো মাতব্বরি নাই। কিন্তু যদি কোনো আঘাত আসে ভাই, ওই জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর গান ভালো হবে না। যা হবার হয়ে গেছে, যাই হোক এখন একটা গান করি কেমন? হ্যালো হ্যালো, জোড়া জোড়া
पड़े गेलो मने শরীপুরে ওরে আমার হয়েছে একা একা বসে কান্দিলে ওরে ঝরে দুই নয়নে দয়াল গৌর তো গতি পারত, দয়াল নিতাই কেন কয়? নিত্যানন্দ মহাপ্রভু যিনি তার সঙ্গীদের নিয়ে গ্রামে নাম করতে জানতেন, ওই জগাই মাধাই কিন্তু হরি নাম শুনতে পারত না। কলসির কাঁধা নিতাই কপল ভালো, দরদর বিকলিত ভাবে নিতাইয়ের কপাল কেটেছে, রক্তের বন্যা বই। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সংবাদ পেয়ে এসে দেখেন, তিনি তার ভক্তের অঙ্গে রক্ত বয়ে যাচ্ছে। কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিল, আমি কলিতে অস্ত্র ধরব, আমি ধরব নাম অস্ত্র, কিন্তু ভক্তের দেহে রক্তের বন্যা দেখে প্রতিশ্রুতি ভেঙে গেল। সুদর্শন চক্রকে ডাক, আমার মনে হয় ওখানে একটা আর একটা অঘটন ঘটতে গিয়েছিল, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিল, যদি জগাই মাধাই গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ে পড়ে যদি ক্ষমাসে তো সুদর্শন তিনি ডাকতেন না। আমার মনে হয় গৌরাঙ্গ মহাপ্রভুকে আঘাত করতে ওরা অগ্রসর হয়েছিল কি বাবা, তাই মনে হয় না? তখন তিনি সুদর্শন দেখেছিল, ওই সুদর্শন দেখে জগাই মাধাই আমার মনে হয় নামে গড়গড়ি দেই নেই বাবা, ওই নামে তারা মাতিছিল না, ওই সুদর্শনের ভয়ে যে গৌর সুন্দরের পায়ে পড়েছিল। গৌর সুন্দরের পায়ে যখন পড়েছিল তখন নিত্যানন্দ মহাপ্রভু বলেছিল, হে প্রভু এই পাপিষ্ঠ দুটোকে ক্ষমা করো, জগাই মাধাইকে বক্ষের মাঝে নিয়েছিল। নিতাই বলেছিল, আমি পূর্ব জন্ম যদি কোনো কর্ম ফল আমার ভালো হয়ে থাকি, এ জন্মের এবং পূর্ব জন্মের কর্ম ফল আমি জগাই মাধাইকে দিয়ে দিলাম। নাম হয়েছিল দয়াল নিতাই, তুই এমন দয়াল আর পাবি না, নিতাই তার পারে নিয়ে নিত্যর দেশে চলো রে মন নামের গান। আমি 5-6 বছর কবি গান করি, আমাদের গান আমার ইউনিয়নে আমি গান পরিবেশন করছি, মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ওই গান কমিটির সভাপতি আমাকে বায়না করতে গিয়েছে, এই যে আমার সহশিল্পীর গ্রামে গান করছে।
আমাকে দেখে আমার এই স্বরশিল্পীকে বলে যাচ্ছে, সরকার বসার বয়স ই তো হয়নি, চাকরা মানুষ বায়না করবো না, চলে গেল। অর্থাৎ আমার তখন ভারত তো আসে নাই, তাই তো কবির কবিত্ব আমার মাঝে প্রকাশ হয় নাই, তার কাছে তাই প্রকাশ হচ্ছে না, আমার ভারত তো আসে নাই। সেই অনুভব করে সে আমাকে বায়না করল না, কিন্তু চার পাঁচ বছর পরে সেই গ্রামের মানুষই আবার মিষ্টি কিনে নিয়ে আমার বাড়ির পরে সে বায়না করল। এই ঠাকুরের কি অলৌকিক পাওয়া না, আমরা তো সেই নিতাই চাঁদের দয়াল দেশের মানুষ, আমাদের রাগ করলে তো গুসাই হবে না। একদিন গৌর সরকারকে এক যাত্রার নায়ক জিজ্ঞাসা করছি, আমরা 50টি প্লেয়ার, আমরা 50 জন লোক আমরা যাত্রা করি, আমরা অডিয়েন্স আমরা ঠিক রাখতে পারি না, আপনার একজন সরকার কিভাবে হাজার হাজার মানুষকে আপনার গ্রহণ জয় করে। আমার শ্রদ্ধা হজন আমার স্বর্গীয় গৌরপদ সরকার, আমার দাদু বলেছিল, আমরা যখন চার খুঁটির মাঝখানে দাঁড়াই, এই দেহ যখন বিশ্বপিতার কাছে পৌঁছে দেই, আমার বিশ্বপিতা ভগবান দেখত ভক্তের মার, আমাদের দেহের মধ্যে সে বিরাজ করে ভক্তের মাঝে একাকার হই। কি তাই না বাবাজি? বাবাজি বুঝতে পারতেছে ভালোই, রামায়ণ গান করে তো হয়তো দেশে ভালো সুনাম আছে। আর দশ ইন্দ্র, এই দশ ইন্দ্রিয় ষড়িপুরে ওরে আমার হয়েছে একা একা বসে কান্দি রে, ওরে ঘরে দুই নয়নের এবার ছেড়ে গেছে।